আমি এখন মানে ক্রিটিক্যাল রিজনিংয়ের একটা প্রশ্ন গ্রুপে দিয়েছিলাম এবং সেটার উত্তর আমি কমেন্ট করেছিলাম। তো আমি এখন সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদেরকে, যে এটার আনসার ডি হবে আসলে, কিন্তু কীভাবে ডি হবে সেটা আমি দেখাবো। তোমরা আমার যে লাইভ ক্লাস সেটার ডেসক্রিপশনেও কিন্তু এই প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো আমি প্রশ্নটা ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হবা যে কীভাবে ক্রিটিক্যাল রিজনিং সমাধান করতে হবে। তো ক্রিটিক্যাল রিজনিং তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসবে, এখানে ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিংয়ের উপর নাম্বার থাকবে 30, প্রশ্ন থাকবে 15টা। তো আমার কাছে মনে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং 6টা বা 7টা থাকতে পারে, আর লজিক্যাল রিজনিং 8টা বা 9টাও থাকতে পারে, ঠিক আছে? তো সেটা কোশ্চেনে আসলে, তো কোশ্চেন যখন হাতে পাবা তখন তোমরা বুঝতে পারবা। তো আমরা এটা হচ্ছে যে সি ইউনিটের বর্তমানে মানদণ্ড তোমরা সবাই জানো। তো আমি কথা না বাড়িয়ে প্রশ্নটা সমাধানের দিকে চলে যাই। এই প্রশ্ন সমাধান করলে তোমরা অনেক কিছু বুঝে যাবা। আমার কাছে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের বই আসতেছে নতুন, সেই বইয়ের জন্য দেখো আমি অনেকগুলো প্রশ্ন রেডি করে রাখছি অলরেডি। এই যে দেখো অনেকগুলো, এগুলোর উত্তর হচ্ছে যে এগুলো হচ্ছে উত্তর, হ্যাঁ এগুলো হচ্ছে প্রশ্নগুলো। দেখো অনেকগুলো প্রশ্ন এখানে আছে, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আছে, এরকম চেষ্টা করতেছি আমি যত সংখ্যক দেওয়া যায়, ঠিক আছে? এগুলো বিভিন্ন সাইট, জিআরই, জিম্যাট, আইএলটিএস, স্যাট, হ্যাঁ বিভিন্ন পরীক্ষায় যে ক্রিটিক্যাল রিজনিং থেকে প্রশ্ন হয় সেখান থেকে আমি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? ইভেন কি কয়েকটা ব্যাংক, বাংলাদেশের ব্যাংকের পরীক্ষায়ও ক্রিটিক্যাল রিজনিং এসে থাকে, সেখান থেকেও আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা এই প্রশ্নটা আজকে আলোচনা করে, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, একজনে আনসার করেছিল, আরও অনেকে চেষ্টা করছো, হয়তো তোমরা পারো নাই, বাট আমি আনসারটা দিয়ে দিছি। এটা আনসার হচ্ছে ডি, ঠিক আছে? বাট আমি এখন আনসারটা বোঝাবো তোমাদেরকে যে আসলে কেন ডি হলো। খেয়াল করো, আমরা আগে প্রশ্নটা পড়ি। প্রশ্নে বলছে যে, তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, প্রশ্নে বলছে যে কারেক্টলি মেজারিং দ্য প্রোডাক্টিভিটি অফ সার্ভিস ওয়ার্কার্স ইজ কমপ্লেক্স। মানে হচ্ছে যে যারা সেবাদানকারী কর্মী তাদের উৎপাদন দক্ষতাটা পরিমাপ করা একটু জটিল। যারা সেবাদানকারী কর্মী আছে তাদের উৎপাদন দক্ষতা বা তাদের কাজের দক্ষতাটা পরিমাপ করা একটু কঠিন। তারপরে বলতেছে যে কনসিডার ফর এক্সাম্পল, ধরুন এরকম পোস্টাল ওয়ার্কার্স। পোস্টাল ওয়ার্কার্স মানে যারা ডাক বিভাগে কাজ করে, চিঠি বিলি করে, তারা মনে করতে পারো, ঠিক আছে? পোস্টাল ওয়ার্কার্স, দে আর ওপেন সেট টু বি মোর প্রোডাক্টিভ ইফ মোর লেটার্স আর ডেলিভার্ড পার পোস্টাল ওয়ার্কার। তাদের প্রোডাক্টিভিটি এটা দিয়ে মেজার করা হয় যে প্রতি যে ওয়ার্কার আছে, প্রতি যে চিঠি বিলিকারী আছে, তারা কি পরিমাণ চিঠি বিলি করতেছে, তার উপর নির্ভর করে তাদের প্রোডাক্টিভিটি মেজার করা হয়। যে কি কি দিয়ে প্রোডাক্টিভিটি মেজার করা হয়, কি পরিমাণ চিঠি তারা ডেলিভারি দিচ্ছে, পোস্ট অফিস থেকে নিয়ে ডেলিভারি দিচ্ছে, সেটা নিয়ে তাদের প্রোডাক্টিভিটি মেজার করা হয়। বাট দিস রিয়েলি ট্রু, কিন্তু এটি কি আসলেই সঠিক? এই যে মেজার করা হয় যে তারা কি পরিমাণ কি দিচ্ছে, তোমার লেটার ডেলিভারি দিচ্ছে, এটা দিয়ে যে তাদের প্রোডাক্টিভিটি মেজার করা হয়, এটা কি আসলেই সঠিক? হোয়াট ইফ, কি হবে যদি মোর লেটার্স আর লস্ট, যদি কিছু চিঠি বা অনেক অনেক সংখ্যক চিঠি হারিয়ে যায়, আর ডিলেড অথবা দিতে দেরি হয়, চিঠি দিলে দিতে দেরি হয় পার ওয়ার্কার, প্রতি কর্মী প্রতি, অ্যাট দ্য সেম টাইম দ্যাট মোর আর ডেলিভার্ড। মানে যত বেশি চিঠি ডেলিভারি দিচ্ছে তত বেশি যদি হারিয়ে যায় বা দিতে দেরি হয়, তাহলে কি তার সেটা কি তার প্রোডাক্টিভিটি? এটা হচ্ছে যে এই যেটা এই কথা বক্তব্য যিনি বলতেছেন, যে লেখক, তার মতামত। তো আবার বলতেছি, প্রশ্নটা ভালো করে বুঝো, যিনি এই মতামত দিচ্ছেন তিনি বলতেছে যে আমরা নর্মালি মনে করি যে একজন শ্রমিকের প্রোডাক্টিভিটি হচ্ছে ওটা সে যত বেশি কাজ করতে পারে। যেমন একজন পোস্টাল ওয়ার্কার, সে যত বেশি চিঠি বিলি করে আমরা মনে করি যে সেটা তার কি প্রোডাক্টিভিটি। কিন্তু এটা কি আসলেই এভাবে মেজার করা উচিত? কারণ সে যত বেশি চিঠি ডেলিভারি দিবে তত বেশি তো লস্টও হতে পারে, তত বেশি দেরিও হতে পারে, মানে তত সংখ্যক চিঠিতে দেরি হতে পারে বা তত সংখ্যক চিঠি লস্টও হতে পারে। এটা এখানে হচ্ছে যে লেখকের ডাবট, যিনি এই কথাগুলো বলতেছেন তার ডাবট বা সন্দেহ হচ্ছে এই জায়গাটাতে। তারপরে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি, এই প্যাসেজটা আসলে বুঝতে পারছি, এটা আসলে বোঝাটা মেইন ইম্পর্টেন্ট। কারণ এখানে তোমার 2 নম্বর, এটাতে 1 মিনিট হলেও সময় দিতে হবে, এই যে উদ্দীপকটাতে। এবার তুমি আর 1 মিনিট সময় দিবে এই জায়গাটাতে,
এক মিনিট বা 30 সেকেন্ডের মতো এখানে সময় দিবে। এখানে বলতেছে যে দ্য অবজেকশন ইমপ্লাইড অ্যাবাভ, এখানে একটা অবজেকশন আছে, কিন্তু কী অবজেকশন? যে চিঠি ডেলিভারি দিলেই আমরা সেটাকে সফলতা বলতে পারি না, তার দেরিও হইতে পারে, চিঠি হারাইতেও পারে। যত চিঠি বেশি ডেলিভারি দিতে যাবে তত বেশি চিঠি হারাবে, তত বেশি দেরি হতে পারে, কারণ সে যত বেশি চিঠি নিবে পোস্ট অফিস থেকে তত বেশি তো হারানোর সম্ভাবনা বাড়বে। সে হয়তো কোথাও মানে ফেলে দিবে ভুলে, অথবা বেশি সংখ্যক চিঠি নিয়ে সে হাঁটাহাঁটি করলে হারিয়ে যেতে পারে, বা চিঠি কোথাও পৌঁছে দিতে দেরি হয়ে যেতে পারে। বেশি সংখ্যক চিঠি নিলে তাকে বেশি বেশি পরিবারে যেতে হবে, রাইট? তাহলে এই যে একটা অবজেকশন তিনি দিচ্ছেন, অ্যাবাভ টু দ্য প্রোডাক্টিভিটি মেজার ডেসক্রাইবড ইজ বেসড অন ডাবটস, এই যে লেখকের যে একটা ডাবট আছে সেটা নিচের অ্যাবাউট দ্য ট্রুথ, এই যে সত্য, যেটা যে যে আসলে একটা সেখানে ডাবট তৈরি হচ্ছে, এটা একটা সত্য ঘটনা, ঠিক আছে, এটা নিচের কোন স্টেটমেন্ট দ্বারা প্রকাশিত হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তাহলে লেখকের যেই একটা অবজেকশন আছে এই চিঠি ডেলিভারি নিয়ে একটা যে ডাবট তৈরি হচ্ছে সেটার নিচে কোন স্টেটমেন্ট দ্বারা প্রকাশ পাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে লেখকের এখানে একটা ডাবট আছে আর এখানে তার একটা অবজেকশন আছে, ঠিক আছে, এই জিনিসটা ধরতে পারা। তাহলে খেয়াল করো, এবার আমরা খুঁজে বের করি এখানে কোথায় লেখকের ডাবট ক্লিয়ার হচ্ছে বা কোথায় লেখকের যে অবজেকশন সেটা ক্লিয়ার হচ্ছে কোন স্টেটমেন্টে। এই চারটা স্টেটমেন্টের যে কোনো, পাঁচটা স্টেটমেন্ট আছে, যে কোনো একটাতে সঠিক হবে, পাঁচটা অপশন আছে, যে কোনো একটা সঠিক হবে। এখন খেয়াল করো এখানে বলা আছে যে পোস্টাল ওয়ার্কার্স আর রিপ্রেজেন্টেটিভ অফ সার্ভিস ওয়ার্কার ইন জেনারেল। তাহলে এটা আমরা সবাই জানি, এটাতে কিন্তু লেখকের কোনো ডাবট নাই বা অবজেকশনও নাই, ঠিক আছে, তাহলে এটা বাদ যাচ্ছে, এটা আমি ক্রস করে দিচ্ছি। হ্যাঁ, এবার খেয়াল করো, দ্য ডেলিভারি অফ লেটার্স ইজ প্রাইমারি অ্যাক্টিভিটি অফ পোস্টাল সার্ভিস। পোস্টাল সার্ভিসের কাজ হচ্ছে যে ডেলিভারি দেওয়া, এটা আমরা জানি, এটা তাদের প্রাইমারি কাজ, এটা নিয়েও কিন্তু লেখকের কোনো ডাবট নাই বা অবজেকশন নাই। এবার খেয়াল করো, প্রোডাক্টিভিটি শুড বি অ্যাসক্রাইবড টু ক্যাটাগরি অফ ওয়ার্কার্স নট টু ইন্ডিভিজুয়ালস। বলতেছে যে ওয়ার্কারদের কী করা, প্রোডাক্টিভিটিটা অ্যাসক্রাইব করা উচিত, কিন্তু ইন্ডিভিজুয়ালদের করা উচিত না। এটাও আসলে লেখক এই ধরনের কোনো ক্যাটাগরির কথা উদ্দীপকে বলেও নাই, এটা নিয়ে লেখকের কোনো অবজেকশনও নাই, ঠিক আছে। তাহলে দেখো আমরা এলিমিনেশন করতেছি, যে বাদ দিয়ে দিচ্ছি, অপশন বাদ দিচ্ছি, অপশন আমরা তিনটা বাদ দিয়ে দিতে পারছি, রাইট? এবার খেয়াল করো এটাতে কী বলছে, দিতে বলছে দ্য কোয়ালিটি অফ সার্ভিসেস র্যান্ডার্ড ক্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বি ইগনোর্ড ইন কম্পিউটিং প্রোডাক্টিভিটি। বলতেছে প্রোডাক্টিভিটি যখন কম্পিউট করা হয়, হিসাব করা হয়, তখন এই যে কোয়ালিটি অফ সার্ভিসেস যেটা, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে কি না সেটাকে অনেক সময় কী করা হয়, কী করা হয়, র্যান্ডার করা হয়, মানে সেটাকে ইগনোর করা হয়, সেটাকে ইগনোর করা হয়। অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়ালিটিটা সে দিচ্ছে কি না সেটা প্রোডাক্টিভিটি কম্পিউটিংয়ের সময়, হিসাব করার সময় কী করা হয়, ইগনোর করা হয়। তাহলে সার্ভিসের কোয়ালিটিটা ওই সার্ভিসের হিসাব করার সময় কী করা হয়, ইগনোর করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে লেখকের কিন্তু ডাবট, তুমি খেয়াল করো লেখকের ডাবট কিন্তু ওই জায়গায় যে যত বেশি সার্ভিস দিচ্ছে তত বেশি তার ভুল হতে পারে, সেটাকে কী করা হচ্ছে না, কাউন্ট করা হচ্ছে না, ঠিক আছে। আমরা মনে করতেছি যত বেশি সে চিঠি ডেলিভারি দিচ্ছে তত বেশি সে সফল বা তত বেশি সে প্রোডাক্টিভ, এটা আসলে রং। এই যে সেটা, তাহলে সেখানে তার ওই যে কোয়ালিটি অফ সার্ভিসটাকে কী করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, মানে সার্ভিসের কোয়ালিটিটাকে দেখা হচ্ছে না, রাইট? তাহলে এটাই রাইট আনসার, এটা হচ্ছে ডি, যেটা লেখকের সাথে, লেখকের বক্তব্যের সাথে মিল আছে। আবার এটাতে দেখো, দ্য নাম্বার অফ লেটার্স ডেলিভার্ড ইজ রেলেভেন্ট টু মেজারিং দ্য প্রোডাক্টিভিটি অফ পোস্টাল ওয়ার্কার্স, না এটা এটা এটাতে লেখকের কোনো ডাবট নাই, ঠিক আছে। দেখো, দ্য নাম্বার অফ লেটার্স ডেলিভার্ড ইজ রেলেভেন্ট টু মেজারিং দ্য প্রোডাক্টিভিটি অফ পোস্টাল ওয়ার্কার্স। বলতেছে যে সেই যত বেশি লেটার ডেলিভারি দিবে সেটা তার প্রোডাক্টিভিটি হিসেবে কাউন্ট হবে, কিন্তু লেখক কিন্তু এটা বলে না। লেখকের এই জায়গাটাতে বরং কি আছে, সন্দেহ আছে, রাইট? এই জায়গাটাতে লেখকের সন্দেহ আছে। সো সন্দেহের কথা এখানে ফুটে উঠছে যে কোয়ালিটি অফ সার্ভিসটা কী করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ক্রিটিক্যাল রিজনিংগুলোকে তুমি যদি বুঝে বুঝে করো, তাহলে দেখবা যে সমাধানটা ভালোভাবে আসবে। যেমন এটাকে আমি অন্যভাবে আরেকভাবে ব্যাখ্যা করতে পারবো, একদম ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করে তোমাকে দেখাতে পারবো। সাপোজ এই একজন পোস্টাল ওয়ার্কার, বি আর একজন পোস্টাল ওয়ার্কার। তো মনে করো যে এই কী করলো, যে মোট মনে করো একশোটা মনে করো যে চিঠি আছে। এখন মনে করো যে এ চিঠি ডেলিভারি দিল মনে করো যে 60টা, ঠিক আছে, আর বি চিঠি ডেলিভারি দিল মনে করো 40টা, ঠিক আছে। তাহলে আমি থিওরিটিক্যালি বলবো যে এর প্রোডাক্টিভিটি বেশি, কারণ সে 60টা ডেলিভারি দিছে আর বি দিছে মাত্র 40টা। তাহলে আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে নিশ্চয়ই এর প্রোডাক্টিভিটি বেশি,
ঠিক আছে, এটা আমরা সাধারণ মানুষরা বলবো, কিন্তু লেখক বলতেছে যে যে বেশি ডেলিভারি দেয় তার ভুলের সম্ভাবনা বেশি। তো মনে করো যে এই 60টা লেটার ডেলিভারি দিতে রং কাজ করলো, এ রং করলো কিরকম যে সে 20টাতে রং করলো, 20টা 20টা হারিয়ে গেলো বা দিতে দেরি করলো, আর বি এইগুলো ডেলিভারি দিতে গিয়ে রং করলো, মনে করো যে আচ্ছা এই 20টা মনে করো 25টাতে রং করছে আর এ রং করছে মাত্র 2টাতে মনে করো, ঠিক আছে। তাহলে দেখো তো এ ডেলিভারি সঠিকভাবে বি এ সঠিকভাবে ডেলিভারি দিছে কয়টা, 38টা, আর এ সঠিকভাবে ডেলিভারি দিছে কয়টা, সঠিকভাবে ডেলিভারি দিছে সে 35টা, রাইট, 35টা, ঠিক আছে। তাহলে তুমি দেখো তো কার কার ইফিসিয়েন্সি বেশি, কার প্রোডাক্টিভিটি বেশি, তাহলে তোমার দেখে মনে হবে হয়তো এর প্রোডাক্টিভিটি বেশি, বাট আসলে বি এর প্রোডাক্টিভিটি বেশি, কারণ সে রাইটলি ঠিকভাবে দিচ্ছে কয়টা, 38টা, রাইটলি দিচ্ছে 38টা, আর খেয়াল করো আর এ এ রাইটলি দিচ্ছে, এ নামক যে পোস্টাল ওয়ার্কার সে দিচ্ছে মাত্র 35টা রাইটলি, আর বি নামক পোস্টাল ওয়ার্কার রাইটলি দিচ্ছে 38টা, তার মানে বি এর প্রোডাক্টিভিটি আসলে বেশি। এই যে লেখকের কিন্তু তোমার সন্দেহ ছিল এই জায়গাটাতে যে যে বেশি ডেলিভারি দিচ্ছে সে কিন্তু আসলে কি সঠিক সার্ভিস দিচ্ছে না, সে হয়তো ভুল করতেছে, সেটাকে আমরা কাউন্ট করতেছি না। আর বিয়ে দেখো কম ডেলিভারি দিলেও সে তার কিন্তু ভুলের পরিমাণ কম এবং তার কিন্তু রাইটের পরিমাণ বেশি, তার মানে সে বেশি প্রোডাক্টিভ। এই লেখকের কিন্তু সন্দেহ ছিল এই জায়গাটাতেই। সো আশা করি ক্লিয়ার, সেই জন্য এখানে আনসার হচ্ছে ডি। এটা আমি ফেসবুকে কিন্তু পোস্ট করেছিলাম এরকম, দেখো আমি আরও এর আগেও কিন্তু আরও অনেকগুলো এরকম ক্রিটিক্যাল রিজনিং পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো কিনা আমি জানি না। এই যে আজকে এটা পোস্ট করেছিলাম আমি 3 ঘন্টা আগে, অর্থাৎ বিকাল 5টার দিকে এটা আমি পোস্ট করেছিলাম। এই যে এটা এটা একজনে আনসার করছো, সীমান্ত, মাত্র একজন আনসার করতে পারছে, বাট দেখো আমি কিন্তু আরও অনেক পোস্ট দিই, সেগুলোতে কিন্তু অনেক ধরনের কমেন্ট আসে, খেয়াল করো যেটাতে 3টা কমেন্ট। হ্যাঁ দেখো, তারপরে সাপোজ আমার এমনিতে অন্যান্য পোস্ট যেগুলো দেখো এটাতে 4টা কমেন্ট, কিন্তু মাত্র এই পোস্টটাতে 1টা কমেন্ট আসলো, যেমন এটাতে 15টা কমেন্ট, তুমি খেয়াল করো। তার মানে স্টুডেন্টরা আসলে বুঝতেছে না যে ক্রিটিক্যাল রিজনিং কি, সে আনসারই করতে চাচ্ছে না, রাইট। সেই জন্য আমি চিন্তা করলাম যে তোমাদেরই কীভাবে একটু প্রোডাক্টিভ করা যায়, মানে তোমাদের প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, সেই জন্য আমি এই আজকের একটা ক্রিটিক্যাল রিজনিং আলোচনা করলাম। এইভাবে আমি আরও ডেলি আলোচনা করার চেষ্টা করব, আমার জন্য দোয়া করবো তোমরা। আরেকটা ইস্যু হচ্ছে যে এই যে আমাদের বইতে যে আমি অনেকগুলো ক্রিটিক্যাল রিজনিং দিচ্ছি, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু আমি ধীরে ধীরে যতটুকু পারি আলোচনা করবো তোমাদের সাথে, এরকম একটা করে 2টা করে প্রতিদিন আলোচনা করবো। দেখো আমি কিন্তু অনেকগুলো রেডি করে ফেলছি, ঠিক আছে, এগুলো আমাদের বইতে অ্যাড হবে। আর আমি একটু এটাও একটু বর্ণনা করে দিই যে তোমাদের একটা রিডিং কম্প্রিহেনশন থাকবে, প্যাসেজ থাকবে, প্যাসেজটা আগের মতোই থাকবে, যে যেমন আমি তো আজকে গতকালকে এটা পোস্ট করেছিলাম, দেখাচ্ছি একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি আমাদের গ্রুপটাতে, এই যে এরকম একটা এরকম প্যাসেজ কিন্তু থাকবে সবসময়, ঠিক আছে, দেখাচ্ছি, এই যে এরকম প্যাসেজ কিন্তু থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে প্যাসেজ। তারপরে মনে করো প্যাসেজের পরে থাকবে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনটা কীরকম, সেন্টেন্স কারেকশনটা হবে এরকম, এই যে এরকম সেন্টেন্স কারেকশন দেওয়া থাকবে। এই যে দেখো দেখো চট্টগ্রাম ছিল ডি নিউজে আসছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, এরকম আরও নানা রকম তোমার পদ্ধতি আছে, সেগুলো আমি আমাদের বইয়ের মধ্যে নিয়ে আসতেছি, ঠিক আছে। যেমন এখানে দেখো আমি অনেকগুলো সেন্টেন্স কারেকশনের একটা এখানে স্ক্রিনশট আকারে দিছি আমাদের গ্রুপে, এরকম করে আমাদের বইতে অ্যাড করতেছি আরও নানা রকম ওয়েতে, যত ওয়েতে সেন্টেন্স কারেকশনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে মনে করো যে যেটা আছে সেন্টেন্স কারেকশনের পরে আছে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, এটা হচ্ছে আমাদের একটা একদম শিটে রেডি করা আছে, আমাদের আমাদের কোচিংয়ের ছিল, আমাদের আগে কোচিং ছিল, তোমরা হয়তো অনেকে জানো না, কোচিংয়ের শিট রেডি করা আছে, সেই শিট অনুসারে আমরা কিন্তু এই যে এগুলো দিব, ঠিক আছে, এই এগুলো বইয়ের মধ্যে অ্যাড করে দিব। এইখানে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি সব কিছুই আছে, এটা আমরা অ্যাড করে দিব বইয়ের মধ্যে, ঠিক আছে। এখানে চিটো ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ইভেন আইবিএ, ইএমবিএ, তারপর হচ্ছে তোমার বিবিএ, যত দিন ঢাকা ইউনিভার্সিটি, যে দেখো ঢাকা ইউনিভার্সিটি ইএমবিও আছে এখানে, ঠিক আছে, তারপরে তোমার ঢাকা ইউনিভার্সিটি আইবিও আছে, সবগুলো প্রশ্ন এখানে আছে, যেমন এই যেটা আইবিএর প্রশ্ন, ঠিক আছে, এখানে সবগুলো আছে, আমরা এগুলো অ্যাড করে দিব বইয়ের মধ্যে। এছাড়া এটা হচ্ছে যে তোমার কোন পার্ট গেলো, ভোকাবুলারি পার্ট, রাইট, এই যে আমি দেখে দেখে বলতেছি ক্রিটিক্যাল রিজনিং এখন তোমাদেরকে আমি দেখালাম, এটা আমরা অ্যাড করতেছি। লজিক্যাল রিজনিং হচ্ছে আমাদের হালদা আইকিউ বইটা পড়বো, ওই বই ছাড়াও আমরা আরও কিছু লজিক্যাল রিজনিং আমরা অ্যাড করতেছি আমাদের নতুন বইটাতে, যেমন এইগুলো হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে, এগুলো অঙ্ক টাইপসের বিভিন্ন পদ্ধতির হয়, সবগুলোর একটা একটা প্যাটার্ন আমি দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে এটা হচ্ছে লজিক্যাল রিজনিং গেলো, তারপরে হচ্ছে যে তোমার ক্রিটিক্যাল রিজনিং তো আলোচনা করলাম। অ্যারিথমেটিক অ্যান্ড আদার কোয়ান্টিটি প্রবলেমস, দ্যাট মিনস হচ্ছে ম্যাথ, যেটা বাংলা ইংরেজিতে থাকবে, দেখো এইরকম করে আমরা রেডি করতেছি, এটা আমাদের ম্যাথ ফর অ্যাডমিশন একটা বই আছে, সেই বই থেকে দিছি এখানে, দেখো এটা আমাদের ম্যাথ ফর অ্যাডমিশন বইয়ের
সেখান থেকে আমি এটা স্ক্রিনশট আকারে দিছি, এগুলো আমি বইতে অ্যাড করবো। দেখো এখানে বাংলা ইংরেজি দুইটা ফর্মেটেই দেখা আছে, একটা সেম জিনিস বাংলাতেও লেখা ইংরেজিতেও লেখা, কিন্তু তোমাদের প্রশ্নেই বলা আছে এটা বাংলা ইংরেজি দুইটাতেই হবে, ঠিক আছে? তো লাভ ক্ষতির অঙ্ক এখানে আমি প্রফিট লসের অঙ্ক এখানে দিছি, তো এরকম আরও অঙ্ক আমরা দিব ইনশাল্লাহ, যেমন সরল ও যৌগিক মুনাফা থেকে দিচ্ছি, ঠিক আছে? এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু অঙ্ক দিব আমরা, যেটা হচ্ছে তোমার কোয়ান্টিটিভ কম্পারিজন অ্যান্ড কি কোয়ান্টিটিভ প্রবলেম এবং অ্যারিথমেটিক প্রবলেম, ঠিক আছে? তো নাম্বার তো আসলে আশা করি ক্লিয়ার, যে ম্যাথে হচ্ছে যে তোমার প্রশ্ন থাকবে 15টা, এখানে নাম্বার হচ্ছে 30, একটাতে দুই দুই নাম্বার করে, তারপরে ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিংও সেম, 15টা প্রশ্ন থাকবে, 15টা নাম্বার হচ্ছে 30, আর যেটা তোমার প্যাসেজ রিডিং যেটা, সেটাতে নাম্বার থাকবে, প্রশ্ন থাকবে 5টা কিন্তু নাম্বার হবে 10, অর্থাৎ ডাবল করে। আর যেটা তোমার গ্রামার, সেন্টেন্স কারেকশন এবং সিনোনিম অ্যান্টোনিম, সেগুলোতে থাকবে 15টা করে প্রশ্ন, 15 নম্বর করে, ঠিক আছে? সেগুলোতে একটা প্রশ্নে 1 নম্বর, আর বাকিগুলোতে, বাকি সবগুলোতে একটা প্রশ্নে 2 নম্বর। যে প্রশ্নগুলো 2 নম্বরের সেক্ষেত্রে সেগুলো একটা ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে, আর যে প্রশ্নগুলো 1 নম্বরের সেগুলো একটা ভুল করলে 0.25 নম্বর কাটা যাবে, সরি ভুল বলছি, যে প্রশ্নগুলো 2 নম্বরের সেগুলো একটা ভুল করলে 0.50 নম্বর কাটা যাবে, আর যে প্রশ্নগুলো 1 নম্বরের সেগুলো ভুল করলে একটা 0.25 নম্বর কাটা যাবে। আশা করি ক্লিয়ার। আর কোনো কোনো প্রশ্নে অপশন 5টা, কোনো কোনো বেশিরভাগ প্রশ্নে অপশন 5টা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ ক্রিটিক্যাল রিজনিং নর্মালি অপশন 5টা থাকে, ঠিক আছে? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের আগেও অপশন 5টা হলো অঙ্কই প্রশ্নই আসতো, ঠিক আছে? সো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো, পরবর্তীতে আমরা আবারও ক্রিটিক্যাল রিজনিং নিয়ে তোমাদের সাথে একদিন আলোচনা করব, অন্যান্য লজিক্যাল রিজনিং, তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি, প্যাসেজ, এগুলো নিয়েও ধীরে ধীরে সি ইউনিট নিয়ে যত ধরনের ঝামেলা আছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকো, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।